বৃষ্টি নান্দনিক এই পরিবেশে আপনাদের আসতে হলে আসতে হবে ঢাকা থেকে যে কোনো বাসে, চট্টগ্রামগামী যে কোনো বাসে আপনি উঠতে পারেন। চট্টগ্রামগামী বাসে উঠে আপনি নেমে যাবেন সীতাকুণ্ডে, সীতাকুণ্ডে নেমে ঢাকাগামী বাস থেকে হাতের আপনি যখন ডান পাশে এসে অল্প একটু দূরে অটো রিক্সা এবং সিএনজি পেয়ে যাবেন, সেখান থেকে 20 থেকে 30 টাকায় আপনি চলে আসতে পারেন অনেকটা পতেঙ্গা সি বিচ ও কক্সবাজার সি বিচের আদলে গুলিয়াখালী সি বিচ। এই গুলিয়াখালী সি বিচের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে অনেকটা যে কোরাল দ্বীপের মধ্যে আমরা যেমন কোরাল দেখতে পাই, এখানে কোরাল না দেখে আপনারা দেখতে পাবেন মাটিগুলো উঁচু উঁচু হয়ে আছে এবং এর গর্ত করে যে নিচে নোনা জল রয়েছে। তাহলে আপনারা খুব সহজে আসতে পারেন, আর যারা খুব আরাম প্রিয় তারা অবশ্যই আসবেন ট্রলারে করে। ট্রলারে করে আপনারা আসলে আপনাদের কোনো কষ্টই হবে না, খুব ইজিভাবে চলে আসতে পারবেন 20 থেকে 30 টাকার মধ্যে। আর যদি আপনি বেশি একেবারে ন্যাচারাল প্রাকৃতিক উপভোগটা করতে চান তাহলে আপনি আসবেন অবশ্যই পায়ে হেঁটে, সেখানে কিছু কাদার সমস্যা থাকতে পারে, এছাড়া আর কোনো সমস্যা এখানে নেই। ইভেন আপনি যদি নৌকাতে বা ট্রলারে করে চলে আসেন তাহলে আপনার মনে হয় নিজেও আপনি সি বিচ পর্যন্ত পৌঁছতে পারবেন। তো আশা করি আপনারা সবাই এই বিচে আসবেন, দেখবেন, সৌন্দর্য উপভোগ করবেন এবং দেশের সবাইকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য সুযোগ করে দেবেন। আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক সৌন্দর্যের উপভোগ করার জন্য সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ হাজার হাজার দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে প্রতি বছর, এবং বিভিন্ন সময় বিশেষ করে ঈদ পরবর্তী যে সময়টা রয়েছে ছুটির সময় এখানে দর্শকরা চাপের কথা দেখতে পাচ্ছে, এবং তাদের এই সি বিচে এসে তাদের অনুভূতিটা কেমন সেটা একটু জেনে নেই বা কতবার এসেছেন। আসলাম আলহামদুলিল্লাহ বিচে খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, যেখানে পর্যটনদের মন টাকার ঐতিহ্যবাহী বাংলাদেশের বিচে। দৃশ্য দেখার জন্য সেটা হচ্ছে বঙ্গোপসাগরের একেবারে প্রান্তরে একেবারে প্রান্তিক অঞ্চলে যেটা আছে সেটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। এই গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আসে, এবং যখন ঈদ ভ্যাকেশন বা বড় ধরনের ছুটির সময় থাকে এই সময়টা অধিক বেশি সংখ্যক লোক এখানে এসে থাকে। এর মধ্যে গর্ত গর্ত হয়ে আছে সুন্দর করে, এর মধ্যে লোনা পানি জমা থাকে, অনেক সময় মাছও দেখা যায়, বিভিন্ন রকমের মাছ থাকে। চমৎকার সুন্দর এই দৃশ্যটি আপনারা উপভোগ করতে পারেন। আর এদিকে আসার পদ্ধতি হচ্ছে দুইটা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে আপনার ট্রলার রয়েছে, ট্রলারে করে 30 টাকা দিয়ে চলে আসতে পারেন, অথবা যদি মূল সৌন্দর্যটা উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই পায়ে হেঁটে আসতে হবে। ওই যে পদ স্নান করে যাচ্ছে যে সেটা দেখা যাচ্ছে, দর্শনার্থী সমুদ্রের ঢেউ আমাদের পায়ে এসে ছুঁয়ে লেগেছে, ওই যে দেখা যাচ্ছে সেখানে অনেকেই স্নান করছে ফুর্তিতে। পানিটা হয়তো অনেক সময় স্বচ্ছ থাকে, জোয়ারের সময় তেমন একটা স্বচ্ছ না থাকতে পারে, বাটার সময় স্বচ্ছ পানি থাকে। ঢাকার খুব কাছাকাছি এরকম সি বিচ আর এমন একটা পাওয়া যায় না, এই সবচেয়ে নিকটতম সি বিচ এটা। এরপরে পাশাপাশি রয়েছে পতেঙ্গা সি বিচ, কর্ণফুলী নদীর অববাহিকা যেটা মোহনায় রয়েছে, আর এটা বঙ্গোপসাগরের মোহনাতে মোহনার একেবারে প্রান্তে রয়েছে। তারা ঝাপাঝাপি করছে দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ সুন্দর করে এপাশ থেকে ওপাশে অনেকটা পাথরের মতো পাথরের আনন্দ পাচ্ছে তারা, যে পাশ থেকে ওপাশে লাফিয়ে যাচ্ছে। সুন্দর দৃশ্য, তারা লাফালাফি করছে, ঢেউ আসছে সুন্দর। যারা সময়ের জন্য বা অর্থের জন্য কক্সবাজার যেতে পারছেন না তারা এখানে এসে ঘুরতে পারেন এবং সমুদ্রের ফ্লেভার বা সমুদ্রের যে আনন্দটা উপভোগ করতে পারেন গুলিয়াখালী সি বিচে। Thank you.
বিভিন্ন লোকজন এখানে আসছে চারদিকে সবুজ এবং ক্যামেরা ওয়ানের মধ্য দিয়ে গুলিয়াখালী সি বিচ জি রফিক সাহেব খুব সুন্দর হয়েছে স্পটটা দারুণ চমৎকার আমরা অনেক বেশি উপভোগ করতেছি বিশেষত উপভোগ করতে পারতাম আরো যদি আমরা সমুদ্রে মাছ মাছখানে যেতে পারতাম আরো বেশি ভালো লাগত দর্শনার্থীতে পায়ে হেঁটে যাচ্ছে দেখে যাচ্ছে আর ট্রলারে আসলে একটু দূর দিয়ে ঘুরে আসতে হবে অনেকটা বন অরণ্যের মতো দেখতে পাবেন আপনারা এখানে সুন্দরবনের মতো অনেকটা দেখা যায় জলজ গাছ ও জলজ বনভূমির মধ্যে আচ্ছাদিত এই যে এখানে একটা জঙ্গলের মতো দেখা যাবে আর একটা জুরাসিক পার্কের মতো আপনার দেখতে মনে হবে জলজবনের মধ্যে জুরাসিক পার্কের মতো দেখতে অনেকটা সুন্দর অপরূপ দৃশ্য সুন্দরবনের মতো